মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। গুরু গান দেব লাইলা কি দিয়া টানে টানে মজা পাই। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অত দূরে। এসো হে বৈশা আমার অন্তরে, তোরে লয়া বাজুব বাসা ওই আকাশে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুকসির দহিক ফা ইন্না কাসরাতাদ দহিক, তুমি তুল কাল, আর শুনে রাখো তুমি অধিক হাসা থেকে বিরত থাকবে, কখনো বেশি হাসবে না, কখনো বেশি হাসিতে থাকবে না, কারণ অতিরিক্ত হাসা হৃদয়কে মেরে ফেলে দেয়। তুমি যদি অতিরিক্ত হাসো, তুমি যদি বেশি হাসো, তাহলে তোমার অন্তর মরে যাবে, তোমার অন্তর আর অনুভূতি পাবে না, তোমার অন্তর আর ওন কলবের ভিতরে তেমন তুমি মজা পাবে না, তোমার এই অন্তরটা মরে যাবে, জীবিত থাকবে না, অতএব তুমি বেশি হাসবে না। আজকের যুগে দেখা যায় এই হাদিসটা এসেছে তিরমিজির 2305 নম্বর হাদিসে, হাদিসটি এসেছে সিলসিলায়ে সহিহায়ের 730 নম্বরে, হাদিসটি এসেছে সহিহাত তারিখ ওয়া তারহিব 2349 নম্বরে, হাদিস এসেছে মিশকাতের 5171 নম্বরে। এই হাদিসের সনদ বিশুদ্ধ, গ্রহণযোগ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের বাক্য বললেন, খবরদার বেশি হাসবে না। আজকের সমাজের অবস্থা এমন, শুধু তাই নয়, গানের প্যান্ডেলে হাসি, কৌতুকের প্যান্ডেলে হাসি, এমনকি মাহফিলে পর্যন্ত হাসি ঢুকিয়ে ফেলেছে। দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন জালসার ভিতরে তারা এমন একটা বক্তব্য দিচ্ছে যার কারণে লোকেরা হেসে দিচ্ছে। তাদের নিয়ত হচ্ছে লোকেদেরকে হাসানো, তাদেরকে একটু মজা দিচ্ছে, তাদেরকে একটু কৌতুক শোনাচ্ছে, তাদের সামনে একটু গান শোনাচ্ছে, তাদের সামনে একটু গজল শোনাচ্ছে, তাদের সামনে সুন্দর করে নিজের কেরাত জাহির করছে। জি না, দাওয়াত এমন হতে পারে না, দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষ কেন্দ্রিক নয়, দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। কয় আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অত দূরে। ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবুও জাহান্নামে যাবেই, ও যদি পৃথিবীর বড় মহাদ্দেশ হয় ও জাহান্নামে যাবেই, ও যদি পৃথিবীর বড় ওয়াইজিন হয় ও জাহান্নামে যাবেই। ও মানুষকে হাসালো কেন? হাসানোর অনুমতি কে দিয়েছে? ইসলামে এরকম নেই, ইসলামে আলোচনা করতে গিয়ে সে মানুষকে হাসাবে এরকম নীতি নেই, এরকম নীতিকে কবর দিতে হবে। ঠিক।